মাত্র কয়েক ঘন্টায় তৈরি হয়ে যাচ্ছে উচ্চশিক্ষার ইন্টার্ন পেপার থেকে শুরু করে গবেষণাপত্র পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকায় রাজধানী নীলক্ষেতের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা এসব জালিয়াতি অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষার গবেষণার মূল ভিত্তি গবেষণা চুরি বন্ধে নৈতিক শিক্ষার পাশাপাশি যাচাই বাছাই করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর হওয়ার তাগিদ শিক্ষাবিদদের পাভেলামিনের ক্যামেরায় বিস্তারিত সাদাত রাহমতুলের রিপোর্ট রাজধানীর নীলক্ষেত প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সব স্তরের শিক্ষার্থীরা ছুটে আসেন এখানে বৈষ শিক্ষা সংক্রান্ত নানা প্রয়োজন তবে ভালো কাজের পাশাপাশি নেতিবাচক খবরেরও শিরোনাম হয় এই মার্কেট সম্প্রতি গবেষণা সংক্রান্ত কাজে হুবহু থিসিস পেপার বেচা কেনার মার্কেটে পরিচিতিও পেয়েছে এখানে অর্থের বিনিময়ে হর হামেষে তৈরি করা হয় নানা ধরনের নকল পেপার এই তথ্যের সত্যতা যাচাই করতে শিক্ষার্থীর পরিচয়ে নীলক্ষেতে হাজির হয় সময় সংবাদ

থেকে কিছু নিয়ে মোটামুটি একটা মানে কফি কফি বেস্ট একটা গবেষণা করে দেয় এই অবস্থায় নৈতিক শিক্ষার পাশাপাশি সচেতন হতে হবে শিক্ষকদেরও এমনটাই বলছেন শিক্ষাবিদরা বিদেশে থেকেও আমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে আমরা এইসব কাজ করছি আমরা যখনই এ ধরনের কোনো ডিটেক্ট হয় তখন সঙ্গে সঙ্গে সেটি কঠিন অবস্থান গ্রহণ করি দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এরকম চলে আসে যেটি সামগ্রিকভাবে একটু অসম্মানজনক ছয় মাস বা এক বছর একজন শিক্ষার্থীর মাঠে কাজ করে যে গবেষণা তৈরি করার কথা সেখানে অন্যের মৌলিক গবেষণার নাম প্রতিষ্ঠান বদলে চালিয়ে দেওয়া হয় নিজের নামে এই বাজারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান শিক্ষাবিদরা মনে করেন এই সাময়িকভাবে এই গবেষণা চুরি হয়তোবা শিক্ষার্থীর নম্বর বা ফলকে এগিয়ে রাখবে তবে নষ্ট করছে শিক্ষার মৌলিক জ্ঞান চর্চা সাদাত রমদুল্লা সময় সংবাদ ঢাকা